উপরে যেরকম জাপানের, আসলে জাপানের মাটির নিচে সেরকম, কারণ উপরে যেরকম বড় বড় বিল্ডিং থাকে, মার্কেট থাকে, আর এখানে স্টেশনগুলোর যে আন্ডারগ্রাউন্ডে সেটা অনেক আন্ডারগ্রাউন্ড থাকে। এখন আমরা যে জাপানের ওসাকার তানিমাচি স্টেশন যাচ্ছি আর কি, ওইখানে দেখা যাবে কীরকম পরিস্থিতি। নাম্বাতে তো ভিআইপি, ওইটা অনেক ভালো, ওইটা তো আরও এটাও ভালো, এখান থেকেও অনেক জায়গা যাওয়া যায়, জাপানের সব জায়গায় যাওয়া যায় আসলে, অনেক জায়গা যাওয়া বলতে কী বলা যাবে, শিনসি লাইন, তানিমাচি লাইন, ট্রেন আসছে, ও এখান থেকে আবার ট্রেন দেখা যায় খুব সহজেই না, আমার তো খুব ইচ্ছা ছিল ট্রেনে উঠবেন। এই তানিমাচির কাছে না নাম্বারটা কাছে তাই নাম্বার থেকে মনে হয় দেখাচ্ছে। তানিমাচি থেকে কিন্তু যাইতে অন্য জায়গায় টাকা কম লাগে, আমরা কিন্তু তানিমাচি দিয়েই নাড়াতে যাব, বুঝছেন? জাপানটা আসলে খুব গুছানো, এখন তো আমরা দুইতলা তিন নিচে আসছি, প্রথমে তিনতলা তারপরে আরো দুইতলা, এখন আমরা কত তলায় আসছি? মাটির নিচে পাঁচতলা, আমরা এখন পাঁচতলাতে আছি, আন্ডারগ্রাউন্ডে, আন্ডারগ্রাউন্ডে এত নিচে নেই তো আমরা, দেখেন একতলা দুইতলা, এই ম্যাপটা দেখেন, ম্যাপটা দেখলে বুঝে যাইব এটা আরো নিচে যাওয়া যায় মেবি। হ্যাঁ দেখছেন, এই যে নিচে যাওয়া যাইতেছে, এখান থেকে যাওয়া যাইব আর যারা এখন জাপান আসার জন্য ভাবছেন তারা জাপান আসেন, দয়া করে সবাই যাতে আসতে পারেন। তো ভাই আপনার যে জাপান আসছেন, জাপান আসার পর কি বলবেন আপনি, কি মানুষ বলবেন আসতে? হ্যাঁ কি বলেন, জাপান কি আসবে? উপলব্ধ অবশ্যই আসবে, কিন্তু আসার আগে তাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজে তাদের স্কিলটা বাড়াতে হবে। আপনারা যারা জাপান আসার জন্য ভাবছেন শুধু ল্যাঙ্গুয়েজ ছাড়া যে আসবেন তা না, আপনারা হ্যাঁ স্পেসিফিক স্কিল থাকতে হবে আপনার, ওইটা কিন্তু জাপান প্রথম পর্যায়ে দরকার পড়ে না স্কিলটা, কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটাই প্রথম, আর আপনার যেরকম সাধারণ নলেজ ওইটা তো থাকতে হবে, যেরকম ম্যাপ ট্যাপ দেখা, কারণ জাপানে ম্যাপ ছাড়া চলতে পারবেন না, আর বাংলাদেশের মতো জাপানের ম্যাপ একরকম না, জাপানের ম্যাপটা একদম একুরেট ভালো দেখায়। আর কিছু কিছু মানুষ বলে যে জাপানে আসলে বাড়ি থেকে টাকা আনতে হয় বা অনেক কিছু করতে হয়, মানে এইগুলোর ঝামেলা নাই, আপনি যখন আপনার দেশের বাইরে আসবেন তখন আপনি এক মাস বা দুই মাসের খরচ নিয়ে আসতে পারেন, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল যদি ভালো থাকে তাহলে আপনি অনেক ভালো জব পাবেন, অনেক ভালো জব, আর প্রথম মাস থেকে ইনকাম করতে পারবেন, তো এটা অবশ্যই, আপনার থাকা খাওয়ার খরচ তো থাকবেই, তারপর আপনার টিউশন ফিটা নিজেই জমাতে পারবেন, আর বাড়িতে যেটা পাঠাবেন ওইটা আলাদা ব্যাপার, কে কত টাকা পাঠাবেন বা কে কীরকম ইনকাম করবেন সেটার উপরে। হ্যাঁ পাঠানো সম্ভব, অবশ্যই পাঠানো সম্ভব, কিন্তু কঠোর পরিশ্রম করতে হইব, এই যে কিছু কিছু মানুষ তো ভাবে জাপানে এসে বসে দেখে টাকা ইনকাম করে, এটা অবশ্যই না, কারণ জাপানে এখন কখনো বসার জায়গা নাই, যে কোনো জব আপনার দাঁড়ায় থেকে জব করতে হইব। আর জাপানের এই স্টাইলটা ভালো লাগছে, কারণ আপনি যেখানে কাট পাঞ্চ করবেন কাট পাঞ্চ ছাড়া আপনি ঢুকতে পারবেন না, এখানে কাট পাঞ্চ করতে হবে, তারপর আপনার একই
যাতে ভিতরে যেতে হইব আর ট্রেনের জন্য আপনার নিচে নামতে হইব আর কি। আর নিচে মনে হয় আরও অনেক আছে, নিচে আরও আন্ডারগ্রাউন্ড আছে, কারণ আমরা তো ওইখানে যেতে পারছি না। তো আমাদের এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে একটু ঘোরা, প্লাস ওই যারা জাপানের সম্বন্ধে বদনামগুলা বলে সেটার আর কি, আর কিছু না। আপনার ইউএসএ, ক্যানাডা ওটা যেতে পারেন, কিন্তু আসলে জাপানটা খুব ভদ্র, ভালো, তারা অনেক ভালো, অনেক মিশর, অনেক হেল্পফুল। কিন্তু ইউএসএতে, ক্যানাডাতে, অন্যান্য দেশের মানুষ একদম ঢুকে গেছে, অভদ্র কিছু আছে। আপনারা আসলে এখানে জব করতে পারবেন, এখানে জব হচ্ছে অ্যাভেলেবল, তারা খাবার খাচ্ছে। আর আমরা আসলে আন্ডারগ্রাউন্ডে আছি, তো এখান দিয়ে এক্সিট সাবে বের হয়ে যাবেন। আমরা কিনতেছুতে যাবেন, আমাদের তো নাড়াতে কিনতেছু লাইন থেকেই যাইতে হইব, বুঝছেন? কিনতেছু থেকে কিনতেছু নাড়া একদম সরাসরি। আর জাপানের ব্যাপারটা হচ্ছে এখন একটু হার্ড করে ফেলছে, কারণ অনেক দিন লোক আনছে, কারণ 2 বছরের একটা ঠেলা ছিল ওই ইয়াতে, অনেক মানুষ, অনেক জোরে অনেক মানুষ আসছে। আর যারা প্রথম পর্যায়ে আসছে আর যারা ল্যাঙ্গুয়েজ একটু কম পারে তারা একটু জব পাইতে সমস্যা হইতেছে, কারণ এখানে 4 মাস 5 মাস হয়ে গেছে এরকমও আছে জব করে না। হয়তো তারাই বলে জাপান আসলে খুব কঠিন একটা জায়গা, মানে এখানে জব পাওয়া যায় না। সে জব পাওয়া যায়, কিন্তু আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে তাহলে আপনি জব পাবেন। আর এই লোকটা রে খুব খালি এইটা কিনবো এটা কিনবো, কত যে কিনবো এটা। পরে নিন, নিতে পারেন, এখান থেকে মাস্ক সুন্দর সুন্দর মাস্ক আছে। তো যেটা বলছিলাম, জাপান আসার পর আপনার এখানে বসে থাকার কোনো চান্স নাই, আপনি জব করবেনই একদিন আগে আর পরে। আসলে অনেক কিছু বলার ছিল, কি কি বলতে নিছি আসলে মন থাকে না, এগুলো আসলে লিস্ট করে নেওয়া দরকার, এখন মনে পড়তেছে না, এখন বলতে নিছি মনে পড়ে না। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা সাইকেল পারেন না, ছেলে হোক মেয়ে হোক, তারা অবশ্যই সাইকেলটা শিখবেন, কারণ জাপানের বেশিরভাগ চলা হচ্ছে সাইকেল দিয়ে। আপনার গাকু থেকে বলেন, যেখান থেকেই বলেন, আপনার জবে বলেন, 10 কিলো হইতে পারে, 5 কিলো হইতে পারে, 2 কিলো হতে পারে, বা 200 মিটারও হতে পারে, আপনার সাইকেল দিয়ে যাইতে হইবে। আর সেজন্য আপনারা সবাই সাইকেলটা শিখে আসবেন জাপানে যখন আসবেন। আর জাপানে সবাইকে বলছি আসেন, এখানে আসেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। আর বাংলাদেশের মানুষ আমি মনে করি অলস না, বাংলাদেশের যে সিস্টেম ওই সিস্টেমটা অলস, কারণ বাংলাদেশের সিস্টেম যদি ভালো হইতো দেশটা অনেক সুন্দর হইতো, এখনও সুন্দর কিন্তু সেরকম সুন্দর না, কারণ আমাদের দেশটা হচ্ছে একটা ছোটো একটা দেশ। এই ছোটো একটা দেশের মধ্যে যদি একটু মানুষ সব কিছু সিস্টেম অনুযায়ী করতো তো বাংলাদেশটা অনেক সুন্দর হইতো, কারণ জাপান এত বড় দেশ, তারা এরকম করতে পারছে কীভাবে? তাদের চেষ্টা ছিল, তাদের ভিতর ভালো ছিল। আর বাংলাদেশ মানুষ চিন্তা করে আরেকজনরে মাইরা কেমনে নিজে বড় হইব আর কি, আসলে ওই জিনিসটা ঠিক না, এটা সবার ক্ষেত্রে না, সবাই তো আর এক নয়। জাপান আসলে চিন্তা করে কি, তাদের যেই সিস্টেমটা তারা সবাই ফলো করার জন্য, তারা সিস্টেম যেহেতু তৈরি করে তারা ফলো করে। আর বাংলাদেশের ছেলে মেয়ে যখন জাপানে আসে তখন তারা সেই অলস ছেলেটা আর অলস মেয়েটাই কিন্তু কঠোর পরিশ্রম করে।
তারা কীভাবে করে, কারণ বাংলাদেশের মানুষ তো আর অলস না, অলস বানায় রাখছে। আমাদের যে সিস্টেমটা দেশের, ওই সিস্টেমটা অনেক চেঞ্জ করতে হবে, তাহলে দেশটার মধ্যে হইব। বাংলাদেশ থেকে যেই অলস ছেলেটা আর মেয়েটা আসে, তারাই কিন্তু টাকা ইনকাম করে। তাদের টিউশন ফি 10 লাখ টাকা, 12 লাখ টাকা টিউশন ফি, ওই টিউশন ফিটা কিন্তু তারা নিজেটা নিজে দেয়, বাসায় টাকা পাঠায়। কীভাবে পারে? বাংলাদেশের মধ্যে বৈশা থেকে আর যারা জব করতে পারে না, তারা এখানে 7 ঘন্টা 8 ঘন্টায় একটানা দাঁড়ায় থাকে জব করে, কীভাবে সম্ভব? এটাই আসলে বাংলাদেশের মানুষ অলস, তাদের অলস বানায় রাখছে। ভাই হালাল দেখে নিন, যদি নেন আর জাপানে আমার দেখা বাংলাদেশের যে মানুষগুলো বাঙালিদের মতো এত স্মার্ট ভাবে চলাফেরা, প্লাস তাদের যে জবের যে একটা আগ্রহ আর জব যেটা করে সেটা খুব ভালোভাবেই করে, অন্য দেশের মতো না। কারণ তাদের লেখা বাংলাদেশি যে পোলাপাইনগুলো লেখাপড়াটাও ঠিক রাখতেছে, তাদের জবটাও ঠিক রাখতেছে, কোনো জায়গায় কমতি রাখতেছে না। আর জাপানের মধ্যে যে বাঙালি ছেলে মেয়ে তারা খুব পছন্দনীয় এখন, কেন তারা জব করতেছে আর ভালোভাবেই করে। আর অন্য অন্য দেশের যে ছেলে মেয়ে তারা কিন্তু জবের প্রতি এত একটা ইয়ে করে না, অনীহা, ঠিক মতো করে, মাঝে মাঝে বন্ধ করে, বাটপাড়ি করে, বাথরুমে যায়, ঘুমায় থাকে। নেবেন এটা? এইটা তো খুব সুন্দর, শুধু তেল তুল দেয় নাই, 507। ওইটা কি এক্সপেন্সিভ? অনেক কটা থাকে? 10টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা নিতে পারেন। জাপানের সবকিছুই ভালো, কিন্তু একটা জিনিস হচ্ছে ভালো না, খাবার। খাবারটা খুব দেখে শুনে খাইতে হয়, কারণ খাবার যদি দেখে শুনে না খায় তাহলে সমস্যা। শুকুরের তেল থাকে, গোস্ত থাকে, তো এটা ঝামেলা। আর বেশিরভাগ গরুর গোস্ত মুরগির গোস্ত এগুলো তো জবে করে না, সেই জন্য খুব বাইছা শুনে খাইতে হয় আর কি। তো আজকে দেখা যাচ্ছে তানিমাচি স্টেশনে আন্ডারগ্রাউন্ডেই অনেক সময় চলে গেছে। তো অনেক কথা মনে পড়ে, অনেক কথা মনে পড়ে না, এক এক সময় এক এক জায়গায় থাকি। আর ব্যস্ততার মধ্যে তো কোনো কিছু ভিডিও ছাড়া হয় না, এডিট করা হয় না, আসলে এডিট ছাড়াই এইসব কোনো করার নাই। আসলে কয়জনের ভাগ্য হয় জাপানের লাইভ, যেটা লাইভ দেখার জন্য সরাসরি একবার না। দয়া করে যারা অ্যাপ্লাই করবেন সামনে তারা আসেন, আর একটু জোর দিয়ে পড়েন। জাপানের জন্য যে নামছেন এটা অনেক কিছু, আর জাপান যেহেতু নামছেন ইনশাল্লাহ একদিন আসবেন, একদিন দেখা হবে, কথা হবে, আসেন। আপনাদের জন্য জাপান সবসময় খোলা, আসেন, ভালো করে পড়েন, ল্যাঙ্গুয়েজ আগে শেষ করেন। একবার রিজেক্ট হলে কোনো সমস্যা নেই, পরবর্তীতে আবার অ্যাপ্লাই করবেন। N2, N3, N4 একদম N2 পর্যন্ত শেষ করে আসবেন, যদি কোনো কারণে মিস হয়, আল্লাহ না করে মিস না হয়, সিও এম্বাসিতে ভালোভাবে আসেন। জাপান আসার পর অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে বের হন, কারণ বাংলাদেশে থাকলে তেমন কিছু, বাংলাদেশে অনেক মানুষ অনেক কিছু করতে পারতেছে, কিন্তু যাদের দেশের বাইরেই স্বপ্ন তারা তেমন কিছু করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে বাংলাদেশে। আর জাপান যদি আসেন ভালো পরিশ্রম করেন, ভালো ফল পাবেন। দোয়া করে সবার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।